والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد দূর ও কাছের বন্ধুদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তমাম শায়খে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সুন্নিয়তের মহান যোদ্ধা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলের প্রাণপ্রিয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যার পুরো জিন্দগি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে অতিবাহিত হচ্ছে, সেই আল্লামা আবুল কাসিম নুরী দামাত বরকাতুল্লাহ আলিয়া। বাংলাদেশে আমাদের দুইজনের মধ্যে একেবারে এত গাঢ় সম্পর্ক আছে যে এর চেয়ে গাঢ় সম্পর্ক অন্য কারোর সাথে নেই। আলহামদুলিল্লাহ তার খানকায় এসেছি এবং আমাদের আলহামদুলিল্লাহ ওনার অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা সবাই জানি। আজকে বিশেষ করে আমরা এখানে জমায়েত হয়েছি সে বিষয় হচ্ছে যে আগামী মার্চ মাসের 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ, 15ই মার্চ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে দিনাজপুরে, 16ই মার্চ রংপুরে এবং 17ই মার্চ পঞ্চগড়ে বিশ্ব ইসলামিক কনফারেন্স ও শাখে রসুল আশেখ রসুলদের ইজতিমা হবে, বিশাল কনফারেন্স হবে, যেখানে আমেরিকা থেকে, ক্যানাডা থেকে এবং মেহরারা শরীফ ভারত থেকে, ডক্টর ইজান মদিন সাহেব মদিনা শরীফ থেকে, বিভিন্ন জায়গা থেকে আলামা কেরাম তাশরিফ আনতেছেন। এ বিষয়ে নুরী সাহেব আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহতারাম আশিকিন রাসূল ও শাহাদ রাসূল আহলে সুন্নাত ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, বিশ্বের যতগুলো মুসলিম ভাই বোন আছেন আপনাদেরকে আমার আঞ্জুমানের রাজবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি, এবং পাশাপাশি আমার ভাই ডক্টর এরশাদ আহমদ আল বুখারি, যার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে, যিনি দিনাজপুরের জমিনে, যেখানে আহলে সুন্নাত বলতে কিছু ছিল না, এমন একটা জায়গায় যেখানে বাতিলদের আড্ডা, ওখানে 32টা দাঁতের মধ্যে একটা জীবার মতো নিঃসুন্নি জামাতের যে কাজ করে যাচ্ছেন, উনি আজকে কষ্ট করে আমার আঞ্জুমানে আসছেন, আমি আমার আঞ্জুমানের পক্ষ থেকে ওনার শুকরিয়া আদায় করছি এবং মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উনি যেভাবে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়ে ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স করতে যাচ্ছেন, এটা শুনে অত্যন্ত আনন্দিত, এবং আমি বিশেষ করে বাংলাদেশে যারা অবস্থান করছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যতগুলো আছেন, আমি ভাই বোনদের খেদমত অনুরোধ জানাব, সবাই এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে আগামী মার্চের 15, 16, 17 দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, এই যে তিন জায়গায় ইন্টারন্যাশনাল আলমিক কনফারেন্স হচ্ছে, এই কনফারেন্সে অংশগ্রহণ করা এটা আমাদের ইমানের দায়িত্ব বলে আমি মনে করছি। আমি সবার সহযোগিতা কামনা করছি, ওনার উন্নতি কামনা করছি, এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিউ ওয়ালা তাফারাকু ইয়া আয়াতুল মাসদাদ, সমস্ত সুন্নি জনতা যে যে দরবারে হোক না কেন, আমরা সবাই সুন্নিয়তের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সবার সবাইকে অনুরোধ জানাচ্ছি এই কনফারেন্সে যোগদান করার জন্যে এবং সার্বিক সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সবার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমল মধ্যে বরকত দান করুক। এই ডক্টর এরশাদ আহমদ বুখারি ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, ওনার রিসার্চ সেন্টার সহ উনি দেশে এবং বিদেশে যতগুলো প্রতিষ্ঠান করতে যাচ্ছেন এসব প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার দাওয়াত এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।